ভূতের গল্প, নীল শাড়ি পরা সেই মেয়েটি, নাকশাব আফরিন। কার রিপেয়ারিং গ্যারেজের মেকানিক আব্দুল রউফ কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিল। সুন্দর পোশাক পরা এক যুবতীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার স্কুটার থামালো। এত রাতে একা মেয়েটিকে দেখে সে ভাবলো, দেখে তো মনে হচ্ছে ভদ্রগড়ের মেয়ে, হয়তো কোনো কাজে আটকে পড়েছিল, এখন কোনো যানবাহন না পেয়ে নার্ভাস হয়ে পড়েছে। মেয়েটিকে লিফ্ট দিল তার স্কুটারে, কিছু দূর গিয়ে রাস্তার কাছে এক ক্রসিংয়ের কাছে নেমে পড়লো মেয়েটি। এরপর যে দৃশ্য দেখলো রউফ মিয়া, তাতে নিজের চোখেও যেন বিশ্বাস হলো না তার। কয়েক পা এগিয়েই তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল মেয়েটি। পরদিন সকালে গ্যারেজে গিয়ে সহকর্মী মনোজের ব্যাপারটা বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। এই ঘটনার ঠিক 4 দিন পরে 1979-এর 22শে জুলাই প্রচণ্ড জ্বরে মারা গেল রউফ মিয়া। ব্যাপারটা পুলিশের কানে যেতেই তদন্ত শুরু হয়ে গেল, আর এই তদন্ত করতে গিয়ে ফাঁস হয়ে গেল এক ভয়াবহ চক্রান্তের ঘটনা, রউফ মিয়া মারা যাওয়ার 2 বছর আগের একটা ঘটনা। তাহিরা নামে একটা মেয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। গাড়ি ড্রাইভ করছিল তার ভাই, হঠাৎ ব্রেক ফেল করে এক ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, সঙ্গে সঙ্গে মারা গেল তাহিরা। মনে করা হয় তাহিরার মৃত্যুর পিছনে এক প্রেমিক শিল্পপতির হাত ছিল। এই অ্যাক্সিডেন্টের নীল নকশা দাসাই করেছিল তার এক পুলিশ বন্ধু এবং একজন মেকানিকের সহায়তায়। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মারা যাবে তাহিরের ভাই, ফলে একেবারে নিঃসঙ্গ এবং অসহায় হয়ে পড়বে তাহিরা, কারণ এই ভাইটি ছাড়া আর কোনো আপনজন তার ছিল না। আর এই পরিস্থিতিতে তাহিরাকে ফাঁদে ফেলা তাদের জন্য কোনো ব্যাপারই হবে না। কিন্তু তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ঘটনাটা ঘটে গেল অন্যভাবে, নিয়তির খেলা বুঝি একেই বলে। তাহিরের মৃত্যুর পর 1 বছর পর প্রধান চক্রান্তকারী শিল্পপতিটি ঠিক একইভাবে কার অ্যাক্সিডেন্টে মারা গেল। প্রত্যক্ষদর্শীরা বলল, শিল্পপতির গাড়ি বিদ্যুতের খুঁটিতে সংঘর্ষের সময় রাস্তার পাশে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়েকে দেখেছিল তারা। অন্যদিকে কয়েকজন পুলিশও ওই সময়টাতে শিল্পপতির গাড়ির মধ্যে বসা একই মেয়েকে দেখেছিল। তারা ভেবেছিল গভীর রাতে সিনেমা দেখে ফিরছে দুজনে। একই মেয়ে একই সময়ে গাড়ির ভেতর এবং বাইরে কী করে থাকতে পারে, এটা কী করে সম্ভব? শিল্পপতিও নিশ্চয়ই একই মেয়েকে 2 জায়গায় দেখে সাংঘাতিক ভয় পেয়ে গেছিল, ফলে গাড়ি থামানোর জন্য ব্রেকের বদলে অ্যাক্সিলেটারে বেশি ঝাঁক দিয়ে ফেলেছিল ভুল করে। নৈশ ক্লাব থেকে গভীর রাতে বাড়ি ফিরছিল শিল্পপতি। তার বন্ধুরা দেখেছিল গাড়ি থামিয়ে রাস্তার পাশ থেকে নীল শাড়ি পরা একটা মেয়েকে তুলে নিয়েছিল সে। মেয়েটার মুখ অবশ্য তারা দেখতে পায়নি। সম্ভবত শিল্পপতিও প্রথমে খেয়াল করেনি মেয়েটিকে, কিন্তু গাড়ির বাইরেও ওই একই মেয়েকে দেখে পিলে চমকে গেছিল তার। হয়তো বুঝে গিয়েছিল সাংঘাতিক খারাপ কিছু ঘটছে। বিস্ময়কর ব্যাপার হলো, 1 বছর আগে যে সময় এবং যে তারিখটাতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাহিরা, ঠিক 1 বছর পরে ওই একই তারিখে একই সময়ে একইভাবে মারা গেল শিল্পপতিও, এমনকি দুর্ঘটনার স্থানটা পর্যন্ত এক। তারপরের বছরে রউফ মিয়া একই তারিখে মরল। এই রউফ মিয়া নাকি স্বাভাবিক জ্বরে মারা যায়নি, সমুদ্রে ডুবে গিয়েছিল সে, অজ্ঞান অবস্থায় উদ্ধানের পর আর জ্ঞান ফেরেনি। তার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু আর জানা যায়নি। এই ঘটনাটি 1 বছর পর 2017-18 গভীর রাতে কাস্টমস ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ অফিসারও এই নীল শাড়ি যুবতীর পাল্লায় পড়েছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এই অদ্ভুত মেয়েটির সঙ্গে দেখা হয় তার। হাত তুলে অফিসারের গাড়ি থামিয়েছিল সে। আশেপাশে তখন কেউ ছিল না। মেয়েটি জানালো দুর্ঘটনায় সে আহত হয়েছে, দয়া করে তিনি কি তাকে তার বাড়িতে পৌঁছে দেবেন। অফিসার সচক্ষে দেখলেন মেয়েটির গলায় সদ্য আঘাতের চিহ্ন। তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেন, কিন্তু রাজি হলো না সে, বরং বাসায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানালো। কিন্তু আশ্চর্য, অফিসার তাকে তার বাংলোর সামনে নামিয়ে দিতেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিনি স্পষ্ট দেখলেন বাড়ির মধ্যে না ঢুকেই অদৃশ্য হয়ে গেল আহত মেয়েটি। এই ঘটনার 3 দিন পর ওপিয়াম স্মাগলারদের গুলিতে আহত হন পুলিশ অফিসার এবং সেই আঘাতেই পরে মারা যান তিনি। এই সমস্ত ঘটনার পর নীল শাড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ল পাকিস্তানে।
নীল শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে কোনো গাড়ির চালক গাড়ি থামানো তো দূরে থাক ঊর্ধ্বশ্বাসে পালিয়ে মাছে। এরপরে জুলাই মাসে সারা পাকিস্তানের কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই দোষ পড়তো তাহিরার ঘাড়ে। জুলাই মাসের সমস্ত দুর্ঘটনার সাথে তাহিরা জড়িত না হলেও এই তিনটি দুর্ঘটনার সঙ্গে নীল শাড়ি পরার রহস্যময় একটি মেয়ে যদি জড়িত তাতে কোনো সন্দেহ নেই। কারো কারো মতে তার হত্যাকারীদের উপরে প্রতিশোধ নিয়েছে তাহিরা।